अरे ईटा की हाँ ওটা তো চায়ের কেতলি তোমার হাতে এটা কেন ইডা আমার হাতে দেওয়ার না সম মানুষ পাইলে নি হে ইডা আমার হাতে দেন শুন বুঝে শয়তান জানি কোন কার ঝন্টুদা ও এদিকে আসো মা তো আমাদের ডাকছে চলো না মা কি বলে শুনি ও গো আর আগে বলো তোমরা কোথায় গিয়েছিলে আমি জান আমি আর ঝন্টুদা আমাদের প্রাসাদের মাঠে চাবে স্বর্গে ছিলাম খেলা করছিলাম খেলা করছিলাম আর তোমাদেরকে আমি সারা প্রাসাদ তন্ন তন্ন করে খুঁজছি কোথাও পাচ্ছি না আঙ্গ আপারে ভাড়াই দিলে না আঙ্গ বাবারে ভাড়া হইলো না চুপ আমি জান হ্যাঁ বলো তোমার ডাক শোনা মাত্রই আমি আর ঝন্টু দাদা তো ছুটে আসলাম খালি আমি দেরি করে আইছি তুমি তো পথ ভুলে ওদিকে গিয়েছিলে হ্যাঁ তাই না আচ্ছা তুমি না কি বলতে চেয়েছো বলো ঝন্টু দা এদিকে আসো আমি বলি মা রাগ করতে পারে তুমি না अमित जान के बुझिए बोलो जाओ ये डामा कैसे के व्यवहार है लो बोलो कोई अंगो भाई ने हां एक छेड़ी पसंद করছে বিয়া করব এই এদিকা আমি কি এমন কথা আমি জান কে বলতে বলেছি তোমাকে ফির কুন্ডা ওই কথাটা ওই যে একটি কথা আছে না তোমাকে আস্তে আস্তে বললাম যে দাদা মা কে গিয়ে কিন্তু বলবি বুঝিয়ে ঠিক আছে ভালো করে বুঝিয়ে বলো যাও খালি আমা আমার অন্য কবে শরম করে না যাও বলো কি কয় জানো কি বলে কয় যে আঙ্গ বাবার আঙ্গ মারে ওহন একটু সাবধান হবার কয় এত জগড়া করে না বকে মিথ্যা কথা আমার ছেলে কখনো বলতে পারে না ঝন্ডুদা এদিকে আসো কি দাও না তোমার আর কোনো কথা বলতে হবে না তুমি এখানে চুপটি করে দাঁড়াও আমি মার কাছে গিয়ে বলছি যা কোকা যা কোকা ওগো আমি জান বলো এটা কেন মেকআপ ছাড়া মন চাইলো একটি কথা বলতে চাই ভয় বলবো না নির্ভয় বলবো নির্ভয় তুমি বলতে পারো সত্যি বলছেন হ্যাঁ আমি জান আমি আর ঝন্টুদা ওই শানুবন্দর ঘাটে মাছ ধরতে যেতে যাচ্ছি না ওই শানুবন্দর ঘাটে আমি তোমাকে কিছুতেই যেতে দেব না এই কথাটা একদম কবর না ছিল মন না চল না আচ্ছা আমি জান কেন যেতে দেব না বলো না কেন যেতে দেব না শুনবে হ্যাঁ শুনবো তোমার তো আরো ছয়টি ভাই ছিল আচ্ছা তোমার বাবার সঙ্গে গিয়েছিল 12 বছরের জন্য বাণিজ্যে তারা চাপ যা আমার বুকে ফিরে আসি নাই তাই তুমি আমার একমাত্র সন্তান আমি কোথাও যেতে দেব না ঠিকই কইছে রে মা মা ঠিকই কইছে মানে আরো ছয়টা ভাই আছে হ্যাঁ ওই সাগর জলে ডুবে পড়ছে আচ্ছা একমাত্র খালি আঙ্গো বাবা আঙ্গো মার বুকে ফিরে আইছে এই তুমি আসলে বুঝছো সবকিছুর মূলে নষ্ট আর শোনো আমি জান এমনিই যেতে দিতে না আর এর মধ্যে তুমি উল্টাপাল্টা কথা বলছো এই এরকম করে কথা বলে আমি জান যেতে দিবে বলো আচ্ছা আমি জানকে বুঝিয়ে ভালো করে তারপরে যেতে হবে তাই না মইরে তুমি মইটা কলা মইরে তুমি এই তুই যদি আমাকে মারিস তাহলে কাকে মা ডাকবি আঙ্গো বাবার আবার বিয়া করাম দেবো একটা চুপ আমি জান দাও না বিদায় আমি তো বলেছি আমি তোমাদেরকে যেতে দিব না দাও না দেবে না তো না 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 হাই গো বিদায় দেবি তাই দে হে আমার মা হাই গো এখন যাবো ছেড়ে
স্বামীজন আপনি যদি বিদায় না দেন তাহলে আমি আপনার আর কোনো কথাই শুনবো না আমি ব্যক্তি গরু খোয়ারে দে তুইমু তাই করব হ্যাঁ ঠিক আছে তুমি যখন এত করে বলছ যে মা আমি ওই শানবান্দানো ঘাটে যাব মাছ ধরতে কিন্তু বাপি একটি কথা কিন্তু একটি কথা তোমার পিতা প্রাসাদে আসার আগেই চলে আসবে কেমন ওগো আমি জান সে নিয়ে আপনারা চিন্তা করতে হবে না পিতা প্রাসাদে ফিরার আগেই আমি আর ঝন্ডুদা ওই শানবান্দার ঘাট থেকে সবচেয়ে বড় মাছটা আমি আমার আমি জানের জন্যই নিয়ে আসব হ্যাঁ ঠিক আছে আর একটি কথা আরেকটি কথা তুমি আসার পর আমরা চারজন মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করব ঠিক আছে আমি জান আমি বাবার নো খাম না কেন বাবা খের খাবার বই পাদ দে হ্যাঁ পাদ দেস তুই আর শুধু বাবার নাম নেস না তুই তো পাদ মারি আচ্ছা আচ্ছা ঝন্ডুদা আমি তাহলে যাচ্ছি তুই মার কাছ থেকে ভালো করে বিদায় নিয়ে আধার আর বসি নিয়ে তাড়াতাড়ি চলে আসবি কিন্তু হ্যাঁ তাহলে আসি আমি জান আমার শো না আমি জান ঠিক আছে আচ্ছা জন্টু তুমি কিছু বলবে হ্যাঁ কি বলবে বলো একটা কথা কই মা একটা কেন তুমি আমাকে পাঁচটি বলতে পারো এ এমব্রা হো আমা কি বা ক্ষমতা রে দেখাইলাম আমা পিছে পিছে আইলিয়া তুমি আমার সন্তান না তোমার ক্ষমতা বেশি মা একটা কথা কই আচ্ছা বলো দেখো একটা দাঁত নাই কি বা করে আসতাছে বলো বাবা কি আজকে না আমার বিড়ে ছক হয়েছে একটা ডাক দেই আচ্ছা ঠিক আছে তুমি আমাকে ডাকবে ব্যক্তি যদি আমাকে বাবা হইতে তাহলে ব্যক্তি তো বাবা হবে কেন বাবা আচ্ছা শোনো তোমার বাবা ডাকার খুব শখ তাই না আচ্ছা তাহলে তুমি একটা বাবা কয়ে ডাক দাও দেখি কে কে সাড়া দেয় বাবা কি গাধার গাধা স্কুলে যায় নাই বারিন্দা যায় নাই বাবা ডাকলাম আমি তোমরা জিত নাই ব্যক্তি আঙ্গ দাদার ফুলা আচ্ছা যেটা মনে হইতে থাকি তোমারে আল্লাহ কইরে মনে গুণ একটা ডাক দে থই যাই আচ্ছা ঠিক আছে দাও দিলাম কিন্তু দিতাম যে আইসে দিছে ডাক দেও না কি আচ্ছা ঠিক আছে উনি হেসে দিয়েছে তুমি এই পাশে দাঁড়িয়ে আমাকে ডাকো আবার কি হলো দুম বাইরি ফুললো খেতেলে ও আন্তিমু মা ও আন্তিমু এই যে অঙ্কল ডাক দিলাম একমাত্র বেহুলা বড় হয়েছে না জানি কোথায় সখীদেরকে নিয়ে সারা দিন ঘুরে বেড়ায় বেহুলা বেহুলা কোথায় গেলে বেহুলা সখী আমি যেন মনে আমাদের ডাকছি এই ফুল বাগানে আর খেলাধুলা করব না এখনই সেই আমি জানের কাছে যে তারপর আমি জানকি বুঝিয়ে সুজিয়ে তারপর সেই সারমন্দা গাড়ি যাবো মনের মতো করে চান করতে ঠিক আছে তোরা কিন্তু মাকে ভালোভাবে বোঝাবি তাহলে চল যাই মাসুদ হাই গো চল।